আমরা যদি সূক্ষ্মভাবে কিডনির গঠনটাকে দেখতে চাই, তাহলে আমরা কিডনির গঠন এবং কাজের একক এটা সম্পর্কে আমাদেরকে খুব ভালো ধারণা রাখতে হবে। কিডনির গঠন এবং কাজের একক এর নাম হচ্ছে নেফ্রন। প্রত্যেকটা কিডনিতে 10 থেকে 12 লক্ষের মতো নেফ্রন থাকে এবং এই নেফ্রনগুলি মিলে মিলেই আমাদের টোটাল কিডনিটা গঠিত হয় এবং আমাদের কিডনির যে কাজ সেই কাজটা আসলে প্রত্যেকটা নেফ্রনের মাধ্যমে সম্পন্ন হয়। তো নেফ্রন একে যদি আমরা ভালো করে দেখতে চাই, একটা নেফ্রনের 2টা অংশ থাকে, একটা নাম হচ্ছে রেনাল কর্পাসল এবং রেনাল টিবিউল। রেনাল কর্পাসল এটার আবার 2টা অংশ, একটা অংশের নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল এবং অন্য অংশটা হচ্ছে গ্লোমেরুলাস। আর রেনাল টিবিউল এর আবার কয়েকটা অংশ রয়েছে, এর অংশগুলো হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। তো আমাদের রেনাল কর্পাসল, রেনাল কর্পাসলের আবার আরেকটা নাম হচ্ছে ম্যালপিজিয়াম বডি। আমরা এখানে আরেকটা জিনিস আমরা একটু এখানে কনফিউজড হয়ে যাই, আমরা বায়োলজি পড়ার সময় আরও একটা জায়গায় আমরা হয়তো পাবো যে ম্যালপিজিয়াম টিবিউল। আমরা জানি আমাদের আর্থ্রোপোডা পর্বের যে প্রাণী রয়েছে সেই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে রেচন অঙ্গ সেই রেচন অঙ্গের নাম হচ্ছে ম্যালপিজিয়াম টিবিউল। আর আমাদের ক্ষেত্রে আমাদের নেফ্রনের যে রেনাল কর্পাসল এই রেনাল কর্পাসলের নাম হচ্ছে ম্যালপিজিয়াম বডি। কাজেই টিবিউল এবং বডি দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, এই দুটো কিন্তু আমাদের কনফিউজড করার কোনো স্কোপ নেই। তো রেনাল কর্পাসল সেটার আমরা প্রত্যেকটার অংশের ছবিতে একটু পরে যাচ্ছি, আমরা প্রথমে অংশগুলির নামটা একটু বুঝে নেই। রেনাল টিবিউলের প্রথমের যে অংশটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, প্রক্সিমাল বলতে বায়োলজিতে বোঝায় হচ্ছে কাছের। আমরা দুটো জিনিসের তুলনা যদি করি, দুটো জিনিসের মধ্যে যেটা আমাদের কাছে বায়োলজিতে এটারই টেকনিক্যাল নাম হচ্ছে প্রক্সিমাল। কনভলিউটেড, কনভলিউটেড শব্দটার মানে হচ্ছে প্যাঁচানো, আর টিবিউল মানে হচ্ছে নালিকা। নালি এবং নালিকা এদের মধ্যে আসলে পার্থক্য হচ্ছে নালিকা বলতে আসলে ছোটগুলিকে বোঝানো হয়, কাজেই টিউব এবং টিবিউল এই দুইটার মধ্যেও পার্থক্য হচ্ছে সেই। টিউব বলতে বড় নালীকে বোঝানো হয় আর টিবিউল মানে হচ্ছে ছোট নালী, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় নালিকা বলছি। লুপ অফ হেনলি, লুপ বলতে একটা ফাঁসের মতো একটা অংশকে বোঝায়, বিজ্ঞানী হেনলির নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে লুপ অফ হেনলি। এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউল, বায়োলজিতে কাছের বলতে যেমন প্রক্সিমাল এই শব্দটা ইউজ করা হয়, ঠিক তেমনি দূরের এটা বোঝাতে ইউজ করা হয় ডিস্টাল এই শব্দটা। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিবিউল মানে হচ্ছে দূরের প্যাঁচানো নালিকা। এখন আমরা এটার ছবি এঁকে এটার বিভিন্ন অংশ বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এটা একটা নেফ্রনের ছবি যদি আমরা দেখি, নেফ্রনের প্রধান যে অংশটা রেনাল কর্পাসল এবং রেনাল টিবিউল, এই এতটুকু অংশ এইটা এবং এতটুকু পর্যন্ত অংশ হচ্ছে আমাদের রেনাল কর্পাসল। এবং রেনাল কর্পাসলের মধ্যে যে অংশটা থাকে এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, আর এই যে লাল রঙের যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্লোমেরুলাস। তো প্রথমে আমরা আসি গ্লোমেরুলাস এই জিনিসটা কি সেটা সম্পর্কে। গ্লোমেরুলাস হলো একগুচ্ছ ক্যাপিলারি বা কৌশিক জালিকা, এটাকে বলা হয় টাফট অফ ক্যাপিলারি বা একগুচ্ছ কৌশিক জালিকা। এই জালিকার ভিতরে রক্ত আসে যে রাস্তাটা দিয়ে তার নাম হচ্ছে অ্যাপারেন্ট আর্টারিও, এবং যেদিক দিয়ে রক্তটা বের হয়ে যায় সেটা হচ্ছে এদিক দিয়ে রক্তটা আসার পর এদিক দিয়ে রক্তটা বের হয়ে যায় এটার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিওল। তো রক্তটা এদিক দিয়ে আসার পর এখানে এই গ্লোমেরুলাস অনেকটা ছাঁকনির মতো কাজ করে এবং এখানেই রক্তটা পরিস্রাবন হয়ে রক্তের যে প্রয়োজনীয় অংশ সেটা রক্ত ফেরত পাঠানো হয় এবং একটা অংশ এখান থেকে ফিল্টার হয়ে আমাদের নিচে এই যে কাপের মতো যে অংশটা দেখা যাচ্ছে এই কাপের মতো এই অংশের ভিতরে পরিস্রুত হয়ে পড়ে। এই কাপের মতো যে অংশটা এই অংশটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। এবং বোমেন্স ক্যাপসুলের আমরা দেখতে পাচ্ছি বোমেন্স ক্যাপসুলের আসলে 2টা অংশ, যে অংশটা আমাদের গ্লোমেরুলাসের সাথে লাগানো রয়েছে এটার নাম হচ্ছে ভিসেরাল লেয়ার, এবং যে অংশটা বাইরের দিকে রয়েছে তার নাম হচ্ছে প্যারাইটাল লেয়ার। তো বোমেন্স ক্যাপসুলের যে ভিসেরাল লেয়ার রয়েছে সেই ভিসেরাল লেয়ারে একটা বিশেষ ধরনের কোষ দেখতে পাওয়া যায় যার নাম হচ্ছে পোডোসাইট, এবং এর যে বাইরের দিকের যে লেয়ার সেই বাইরের দিকের লেয়ারে আমাদের নর্মাল যে এপিথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়াম রয়েছে সেই স্কোয়ামাস এপিথেলিয়াম এখানে দেখতে পাওয়া যায়। তো রক্তটা এখানে এসে পরিস্রাবন হওয়ার পরে যে অংশটা নিচের দিকে এসে পড়ে তার নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট, নিচের দিকে যে তরল পদার্থটা এসে পড়ে তার নাম হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। এরপর
একেবারে গুমেন্স ক্যাপসুলের পরেই এখানে যে পেঁচানো অংশটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এবং প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই অংশটা অনেক পেঁচানো হয়েছে, এবং এই পেঁচানো অংশটার পরেই নিচের দিকে একটা লুপের মতো একটা অংশ বা একটা ফাঁসের মতো একটা অংশ দেখা যাচ্ছে। এই অংশটার নাম হচ্ছে লুপ অফ হেনলি। আমরা দেখতেই পাচ্ছি লুপ অফ হেনলির প্রথম যে অংশটা সেই অংশটা অপেক্ষাকৃত সরু, এবং পরের যে অংশটা সেটা কিন্তু অপেক্ষাকৃত মোটা। এরপরে আমাদের লুপ অফ হেনলির পরে আবার এখানে পেঁচানো একটা অংশ দেখা যাচ্ছে, এবং এই পেঁচানো অংশটার নাম হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল বা দূরের পেঁচানো নালিকা। এবং দূরের পেঁচানো নালিকাটা শেষ পর্যন্ত এখানে সংগ্রাহক নালিকাতে গিয়ে শেষ হয়েছে। তো আমাদের এই যে নেফ্রনের অংশটা, এই নেফ্রনের অংশের ভেতরে আমাদের লুপ অফ হেনলি এটা অবস্থান করে মেডুলাতে, এবং গোমেন্স ক্যাপসুল, গ্লোমেরুলাস অর্থাৎ আমাদের রেনাল কর্পাসাল এবং প্রক্সিমাল এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউল এটা সাধারণত অবস্থান করে কর্টেক্সে। তো এটা আমরা নেফ্রনের স্ট্রাকচারটা বুঝতে পারলাম। এখন আমরা দেখি এই নেফ্রনের ভিতর দিয়ে কীভাবে মূত্রটা আসলে তৈরি হয়। আমরা জানি যে আমাদের শরীরে প্রতিনিয়ত অনেক বর্জ্য পদার্থ তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলোর ভিতরে যেগুলি প্রধানত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলি আসলে কিডনি দিয়ে বডি থেকে অপসৃত হয় বা বডি থেকে বের হয়ে যায়। তো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলি, এগুলির মধ্যে প্রধান হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং হচ্ছে ক্রিয়েটিনিন। আমরা এগুলি নিয়ে একটু পরে কথা বলছি, তার আগে আমরা দেখে নিচ্ছি যে এই নেফ্রন কীভাবে আসলে মূত্রটা তৈরি করে। প্রথমে এই গ্লোমেরুলাস দিয়ে রক্তটা যখন পরিস্রাবন হয়, পরিস্রাবন হওয়ার পরে রক্ত থেকে আমরা জানি যে রক্তের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে রক্তকোষ এবং আরেকটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা এটা হচ্ছে রক্তের তরল অংশ, এবং এখানেই আসলে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ এটার ভিতরে সঞ্চিত থাকে। তো গ্লোমেরুলাসের ভিতরে যখন রক্তটা অনেকগুলি ক্যাপিলারির ভিতর দিয়ে যাতায়াত করে, এখানে প্রায় 50-60টার মতো ক্যাপিলারি বা কৌশিক চালিকা গ্লোমেরুলাসের ভিতরে থাকে, এটার ভিতরে যখন তারা যাতায়াত করে তখন রক্তের একটা অংশ ফিল্ট্রেশন হয়ে আমাদের গোমেন্স ক্যাপসুলের ভিতরে চলে আসে। গোমেন্স ক্যাপসুলের ভিতরে চলে আসার পরে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল দিয়ে এই তরল অংশটা এদিক দিয়ে যেতে যেতে আলটিমেটলি সংগ্রাহক নালিকা পর্যন্ত যায়। কিন্তু বিষয় হচ্ছে যেই পরিমাণ রক্ত এখানে পরিস্রাবিত হয়ে এখানে যে পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করে তার পুরোটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত সংগ্রাহক নালিকাতে যায় না। গ্লোমেরুলার ফিল্ট্রেট যখন এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, লুপ অফ হেনলি অথবা ডিস্টাল কনভলিউটেড টিবিউলের ভিতর দিয়ে যাতায়াত করে, তখন আমাদের এখানকার কোষগুলো বডির জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলি এখানে রয়ে গেছে সেই উপাদানগুলিকে আবার শোষণ করে এদিকে, আমি এদিকে লাল রং দিয়ে আঁকছি, এদিকে অনেক আরও ছোট ছোট কৌশিক জালিকা থাকে, এই কৌশিক জালিকার ভিতরে তাদেরকে আবার ফেরত পাঠায়। অর্থাৎ এখান থেকে প্রয়োজনীয় আমাদের যে আয়ন কিংবা প্রয়োজনীয় যে পানিগুলি রয়েছে সেগুলিকে ধরে আবার তারা রক্তের ভেতরে ফেরত পাঠায়। তো দেখা গেছে প্রতি মিনিটে আমাদের গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন হয়ে থাকে 125 সেন্টিমিটার কিউবের মতো রক্ত প্রতি মিনিটে এখানে ফিল্টার হয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সংগ্রাহক নালিকাতে কেবলমাত্র 1 সেন্টিমিটার কিউবের মতো ইউরিন তৈরি হয়। অর্থাৎ 124 সেন্টিমিটার কিউবই আবার পুনরায় শোষিত হয়ে গিয়ে রক্তের মধ্যে মিশে যায়। আমরা জানি যে আমাদের বডিতে আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন পরিপাক নালীর ভিতরে একবার শোষণ হয়েছিল, এবং এখানে নেফ্রনের ভিতরে এসে আমরা দেখতে পেলাম বডির জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলি গ্লোমেরুলার ফিল্ট্রেটের মধ্যে চলে এসেছিল সেই অংশটা আবার শোষিত হচ্ছে। এজন্য এই অংশটাকে বলা হয় পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন। অর্থাৎ আমাদের নেফ্রনের ভিতরে যে শোষণটা সম্পূর্ণ হচ্ছে সেটাকে আমরা শুধু শোষণ বলবো না, সেটাকে আমরা বলবো পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন। তাহলে এই যে আমাদের নেফ্রনের ভিতরে বিভিন্ন রেনাল টিবিউলের বিভিন্ন অংশ দিয়ে আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেটটা পাস করছিল, সে পাস করার সময় পুনরায় শোষিত হওয়ার কারণে 125 সেন্টিমিটার কিউব ফিল্টার হয় প্রতি মিনিটে, কিন্তু শেষ পর্যন্ত মূত্র তৈরি হয় মাত্র 1 সেন্টিমিটার কিউব, বাকি 124 সেন্টিমিটার কিউবই আবার পুনরায় শোষিত হয়ে রক্তে মিশে যায়। এবং শেষ পর্যন্ত যেই 1 সেন্টিমিটার কিউব মূত্র তৈরি হয় প্রতি মিনিটে,
তার ভিতরে শরীরের জন্য প্রয়োজনীয় কোনো উপাদানই থাকে না, সেটার ভিতরে শরীরের জন্য ক্ষতিকর যে উপাদানগুলি ছিল, যে বর্জ্য পদার্থগুলি ছিল, সেগুলি থাকে। এখন আমরা মূত্র যদি আমরা হিসাব করি, তাহলে মূত্রটা আসলে তৈরি হচ্ছে প্রথমে এখানে ফিল্ট্রেশন হওয়ার কারণে কিছু গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হচ্ছে। সেই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যখন এদিক দিয়ে যাচ্ছে, কিছুটা অংশ শোষিত হয়ে যাচ্ছে এবং কিছু কিছু বড় বড় আকারের অণু যারা আসলে এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের মাধ্যমে বের হয়ে আসতে পারেনি, আমাদের এখানে কিছু স্পেশাল কোষ থাকে, এই রেনাল টিবিউলের ভিতরে কিছু স্পেশাল কোষ থাকে, যেই কোষগুলি ওই জিনিসগুলিকে রক্ত থেকে ধরে নিয়ে এসে এই টিবিউলের ভিতরে নিঃসরণ করে। অর্থাৎ যারা এখান দিয়ে ফিল্টার হতে পারছে না, তাদের অনেকে এখান থেকে দেখা যায়, এখান থেকে তাদেরকে সক্রিয়ভাবে নিঃসরণ করা হয় এবং তারাও শেষ পর্যন্ত গিয়ে মূত্রের ভিতরে জমা হয়। অর্থাৎ আমরা যদি ইউরিন কিভাবে তৈরি হয় এটাকে যদি আমরা একটা ফর্মুলার ভিতরে আনতে চাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে ইউরিন ইজ ইকুয়াল টু আলট্রা ফিল্ট্রেশন মাইনাস সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন প্লাস অ্যাক্টিভ সেক্রেশন। অর্থাৎ এই তিনটা ধাপে ধাপে আসলে আমাদের ইউরিনটা তৈরি হয়। আমরা যদি এখন এটার ব্যাখ্যায় আসি, তাহলে ফার্স্টে আলট্রা ফিল্ট্রেশন, এই যে গ্লোমেরুলাসের এখানে যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা তৈরি হলো, এই গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশনের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেট এটা তৈরি হওয়ার এই পদ্ধতিটার নামই হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। তো আলট্রা ফিল্ট্রেশনটা মূলত দুটো প্রেশারের ডিফারেন্সের কারণেই হয়। এখানে যখন আমাদের ব্লাডটা এসে জমা থাকে, তখন এখানে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার, অর্থাৎ আমাদের ব্লাড তার নিজেরই যে একটা ওজন আছে, সেই ওজনের কারণে এখানে একটা প্রেশার তৈরি হয় যেটাকে আমরা বলি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। মূলত সেই হাইড্রোস্ট্যাটিক প্রেশারের কারণেই এখান থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা আমাদের বোমেন্স ক্যাপসুলের ভিতরে এসে পড়ে। এবং এর পরবর্তী ধাপ, যখন এই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা এটার ভিতর দিয়ে, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এবং রেনাল টিবিউলের ভিতর দিয়ে মুভ করে, এই মুভ করার সময় আমাদের রেনাল টিবিউলের বিভিন্ন অংশ, মূলত প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এবং এরপরে হচ্ছে লুপ অফ হেনলি আর ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এরা এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের ভিতরে যে জিনিসগুলিকে আবার রক্তের ভেতরে ফেরত পাঠানো দরকার, তাদেরকে এখান থেকে রিঅ্যাবজর্পশন করে। মূলত এখানে রিঅ্যাবজর্পশন হয়ে থাকে পানি এবং বিভিন্ন ধরনের আয়নের। এই পানি এবং বিভিন্ন ধরনের আয়ন এখান থেকে ধরে ধরে তাদেরকে এই টিবিউলের চারপাশে যে কৈশিক জালিকা বা ক্যাপিলারিগুলি থাকে, যাদেরকে আমরা বলে থাকি পেরি টিবিউলার ক্যাপিলারি। আমরা জানি পেরি মানে হচ্ছে চারদিকে, এই টিবিউলের চারদিকে যে ছোট ছোট ক্যাপিলারিগুলি রয়েছে, অর্থাৎ আমি যাদেরকে হ্যাশ দিয়ে আসলে এখানে দেখিয়েছি, সেই হ্যাশগুলির ভিতরে এই রেনাল টিবিউল থেকে তাদেরকে রিঅ্যাবজর্পশন করে সেই হ্যাশগুলির ভিতরে ফেরত পাঠানো হয়, অর্থাৎ তাদেরকে আবার রক্তে ফেরত পাঠানো হয়। তো আলট্রা ফিল্ট্রেশনের পরে এই সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হলো এবং তারপরে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এবং ডিস্টাল কনভলিউটেড টিবিউলে কিছু কিছু জিনিস যারা এখান দিয়ে ফিল্টার হয়ে বের হয়ে আসতে পারেনি, এছাড়াও বিভিন্ন ধরনের আয়ন, তাদেরকে আবার এই টিবিউলের বাইরে থেকে ধরে নিয়ে এসে টিবিউলের ভিতরে তাদেরকে নিঃসরণ করা হয়। এটাকে বলা হয় অ্যাক্টিভ সিক্রেশন। আমরা জানি অ্যাক্টিভ শব্দটার মানেই হচ্ছে এখানে শক্তির ব্যয় হয়, যে সকল প্রক্রিয়াতে শক্তির ব্যয় হয় তাদেরকে বলা হয় অ্যাক্টিভ সিক্রেশন। তো এই অ্যাক্টিভ সিক্রেশনের মাধ্যমে এই বাইরে থেকে ধরে এসে এদেরকে রেনাল টিবিউলের ভিতরে নিঃসরণ করা হয় এবং শেষ পর্যন্ত যে মূত্রটা পাওয়া যায় সেটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন থেকে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হয়ে যেটা আবার রক্তে ফেরত চলে গেল, সেটা বিয়োগ দিয়ে যেই জিনিসগুলি সিক্রেশন করা হলো সেটাকে যোগ করলে আলটিমেট রেজাল্টটাই হচ্ছে আমাদের ইউরিন। এবং এভাবেই আসলে আমাদের মূত্র তৈরি হয়। মূত্র তৈরি হওয়ার পরে এটা এই সংগ্রাহক নালিকা দিয়ে আস্তে আস্তে আমাদের কিডনি থেকে যে ইউরেটার তৈরি হয় সেই ইউরেটারের ভিতর দিয়ে মূত্রথলিতে চলে যায় এবং এরপরে ইউরেথ্রা বা মূত্রনালি দিয়ে সেটা বের হয়ে যায়। তো এই সংগ্রাহক নালিকা এবং ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা, এগুলোর ভেতরের দিকে যে এপিথেলিয়াম কোষ রয়েছে সেটা একটু বিশেষ ধরনের এপিথেলিয়াম কোষ, যার নাম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াল কোষ। তো সেখানে এগুলির ভিতরে এই ট্রানজিশনাল এপিথেলিয়াম কোষ থাকার কারণে মূত্র একবার যখন সংগ্রাহক নালিকার ভিতর দিয়ে তৈরি হয়ে এটা যখন আস্তে আস্তে চলে যায়, সেখান থেকে আর এটা শোষিত হওয়ার কোনো অবকাশ থাকে না। অর্থাৎ একবার যখন নেফ্রনের ভিতরে মূত্রটা তৈরি হয়ে গেল, সেটা একেবারে মূত্রথলিতে জমা থাকবে, এরপর মূত্রনালি দিয়ে বের হয়ে যাবে, সেটার আর কখনোই সিস্টেমিক সার্কুলেশনে বা আমাদের রক্তের ভিতরে ফেরত আসার আর কোনো সুযোগ নেই।